ভুলনগর কানাইপুর পঞ্চায়েত এলাকায় করোনার আতঙ্ক। করোনার থাবা এবার হুগলির ভুলনগর কানাইপুর পঞ্চায়েতের আদর্শনগর এলাকায়। কলকাতা মারোয়ারি সোসাইটি হাসপাতালের ডাক্তার ও তার স্ত্রী গত 7 তারিখ থেকে জ্বর ও কাশি নিয়ে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে ভর্তি হন। তার পরের দিন লালারস নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল রাতে ডাক্তারের স্ত্রী সেই পরীক্ষার রিপোর্ট আসে, তাতে জানা যায় ডাক্তারের স্ত্রীর মধ্যে করোনা বাসা বেঁধেছে। গত বৃহস্পতিবার এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে দমকলের সাহায্যে এলাকা স্যানিটাইজ করার কাজ শুরু হয়। পঞ্চায়েত প্রধান জানান, অযথা আতঙ্কিত হবেন না, লকডাউন মেনে চলুন, কানাইপুর পঞ্চায়েত মানুষের পাশে আছে। আদর্শনগরে দেখা গেল যে স্যানিটাইজ করার কাজ চলছে, কি বলবেন কেন? দেখুন, অ্যাকচুয়ালি করোনা তো মোটামুটি ধীরে ধীরে সব জেলাগুলোতেই ঢুকছে। আমরা যেহেতু হাওড়া লগুয়া আছি, আমাদের কাছেও একটা কেস আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পজিটিভ এসছে। ন্যাচারালি আমরা প্রিকশন যেটাকে বলি, প্রিকশনই মেজর হিসাবে পুরো এলাকাটাকে স্যানিটাইজ করছি। এর আগেও আমরা স্যানিটাইজ করেছি দুবার, কিন্তু রোগ কোথায় কার থেকে আসছে, কোন হিস্ট্রি থেকে আসছে, এটা আমাদের পক্ষে চিহ্নিত করাটা সম্ভব নয়। যেদিন থেকে এটা শুরু হয়েছে সেদিন থেকে আমাদের সকাল বিকেলে দুবেলায় মাইকিং হয়। মানুষ লকডাউনটাকে খুব সিরিয়াসলি না নেওয়ার জন্যে হয়তো কোথায় কোথায় প্রশাসনকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, আমরা ফিলও করছি এটাকে। কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাজ্য সরকারের যে নির্দেশ ছিল বা কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ ছিল সবকটা মেনে মেনে আমরা মাইকিং, মানুষকে সচেতন করা, বাজারগুলোকে শিফট করা, আমরা সবকটাই করেছি। কানাইপুরে এই মুহূর্তে পজিটিভ কেস কটা এসেছে? আমাদের এই মুহূর্তে পজিটিভ কেস কানাইপুরের মধ্যে একটি এসছে, আরও কটা পেশেন্ট আছে ভর্তি। আশা করি, ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি যাতে আর ফার্দার কোনো পজিটিভ কেস না হোক। যে কেসটি পজিটিভ পাওয়া গেছে তার কিন্তু কোনো ট্রেভেল হিস্ট্রি নেই, দুর্ভাগ্যের জন্য এটা একটা কথা বলছি। ঠিক আছে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।